জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। রাধানী কৃপায় আমি আর আমার গোলসোনার পরিবারের সকলেই সুস্থ আছি। তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট, আর আজকের ভিডিওটা ছোট গোলু এবং ছোট গোলুর পরিবারের সকলকে একটু মানে ছোট্ট একটা অনুষ্ঠান রেখেছিল দিদি, সেটাই দর্শন করাবো। এর আগে এটা হচ্ছে পূর্ণিমার ভিডিও। পূর্ণিমাতে আমরা অনেক জায়গায় বেরিয়েছিলাম, শর্টস দিয়েছি আমি। তো সেদিনের আমি দর্শনটা ঠিকমতো করাতে পারিনি, লং ভিডিও আমি একটুকু করিনি। তো এখন আজকে মানে এই ছোটো গোলুর বাড়িতে সকল সোনাদেরই নেমন্তন্ন ছিল, কিন্তু কাউকেই নিয়ে আসতে পারিনি। ভেবেছিলাম আমাদের ছোট্ট ব্রজকে নিয়ে আসব, কিন্তু ব্রজকেও নিয়ে আসতে পারিনি, কারণ আমরা যখন বেরোচ্ছি বেরোনোর পর দেখলাম একটু বৃষ্টি পড়ছে, সেই কারণে আর নিয়ে আসতে পারিনি। তো ব্রজ সকাল থেকেই ঘুরেছে, শুধুমাত্র ছোটো গোলুর বাড়িতেই যেতে পারেনি। তো ছোটো গোলুকে এসেই প্রথম কাজ ছিল আমাকে পাগড়িটা করে দেওয়া। পাগড়িটা করে দিয়েছি, কত মিষ্টি লাগছে দেখো তোমাদের ছোট্ট গোলুকে। আর গোলুর স্বরূপ পুরোপুরি একদম ছোট্ট গোলু, খালি মুখটা একটু বোঝা যায় যে কে বড় কে ছোট, আর কিছুই কিন্তু বুঝতে পারা যায় না। অনেক ভক্তরা তো বুঝতেও পারে না যে এটা ছোট গোলু, আবার অনেক ভক্তরা ঠিক ভালো মতন বুঝে টুঝে কমেন্ট করতে থাকে যে ছোট গোলুকে অনেক মিষ্টি লাগছে দেখতে। আর যারা এই ড্রেসটা বলছো খুব সুন্দর লাগছে, সেটা তো বুঝতে পারছি অর্ডার করছো, তার সাথে এই পাগড়িটাও অর্ডার করছো। এই পাগড়িটা কিন্তু আমি ছোটোগুলোর মাথা ধরে করেছি, এই পাগড়িটা কিন্তু রেডি নয়। তো যাই হোক, আজকের অনুষ্ঠানটা কেন দিদি রেখেছে সেটা নিয়ে একটু আলোচনা করি। পূর্ণিমা যেহেতু, সে তো ভালো দিন, আমরা সকল দিনেই বলতে গেলে ভগবান সেবা করতে পছন্দ করি, সাধ্য মতো আমাদের যেটুকু সামর্থ্য থাকে সবটাই দিয়ে দিই ভগবানকে, চেষ্টা করি পুরোটাই দেওয়ার। তো এটা হচ্ছে দিদির আজকের সেবাটা, আমি জানি না দিদির মনে কী চলছে তাও আমি বলছি। তো এই হচ্ছে, এটা হচ্ছে দুই যমজ বোন, এই একজন আছে আর এই একজন আছে, খুব মিষ্টি আর আদরের ভীষণ বড় ভক্ত। মানে আমরা যখনই বাইক নিয়ে যাই ছুটে ছুটে যাই কি আদর এসেছে আদর এসেছে, তো আমরা আজকে তো আদরকে নিয়েও যাইনি বলিও নি, ওরা খুব আদরের ভিডিও দেখে। আর এই দেখো, এটা হচ্ছে ছোটো গোলুর মা, আর ছোটো গোলুর বাবাইয়ের আজকে জন্মদিন। আর এই যে আমাদের গোলুর বাবাই আজকে কেক অর্ডার দিয়েছিল দিদি, তো গোলুর বাবাই আজকে কেক বানিয়ে নিয়ে গেছিলো। তো ছোটো গোলুর বাবাই কোনো রকম পছন্দ করে না অনুষ্ঠান করার বা এইসব করা, তার জন্মদিনে কিছু সেলিব্রেট করা। তো সেই জন্য দিদি আজকে ছোট্ট করে সমস্ত ভগবান এবং পরিবারের সকলকে নিয়ে ছোট্ট করে একটু আনন্দ ভাগ করে নিয়েছে। এটা ভেবে নয় যে দিদির মানে ছোটো গোলুর বাবাইয়ের জন্মদিন, ছোটো গোলুর বাবাইয়ের জন্মদিনটা ভেবে মাথায় রেখে মানে সমস্ত ভগবানকে সেবা দিয়ে এটাই হয়তো দিদি চেয়েছিল যে আজকে ভগবান ঠিকমতো সেবা পাক এবং কিছু ভক্তদেরকে কিছু হলেও সেবা দেওয়া। তো সেটাই হয়তো ভেবেছিল, জানি না আমি কী ভাবনা চিন্তা তো সবার বোঝা যায় না, কিন্তু যতটা দিদির সাথে মিশেছি আমার মনে হয় ভগবানের কাছে চাওয়ার মধ্যে গোলুর বাবাইয়ের জন্য আজকের দিনটা একটু ভালো মতন আনন্দ স্বরূপ সব কিছুই চেয়েছে, যাতে উনি সুস্থ থাকেন, শান্তিতে থাকেন সব সময়, যেন ভগবান ধামে ঠিক মতো আমরা যেন ভগবান ভক্তিতে যেতে পারি, এটাই হয়তো চেয়েছেন। কারণ দিদি আস্তে আস্তে অনেকটাই ভক্ত জীবনে গেছে, আর দিদি বারবার বলে যে তোমার জন্যই আমি এতটা ভক্ত মানে ভক্ত ভেতর থেকে ভক্তিটা এসেছে, ভক্তিভাবটা এসেছে, এতটা ভক্ত হতে পেরেছি। তো যাই হোক, আমরা এখনও কিন্তু সেরকম ভক্ত কিছুই হতে পারিনি, অনেক তুচ্ছ ভক্ত জীবনে। তো আমাদের অনেকটা এগোতে হবে, অনেকটা কষ্ট করতে হবে, পরিবারে শুধুমাত্র একা গেলে হবে না, পরিবারের সকলকে নিয়ে যেতে হবে। কিন্তু পরিবারের সকলও অনেক সময় হয় যে সমর্থন করে না, অনেকে বলে তো নিরামিষ আমিষ অনেক ব্যাপার থাকে, ভক্তি জীবনে অনেক ব্যাপার থাকে, সেবার জীবনে অনেক ব্যাপার থাকে, কেউ কালীভক্ত কেউ মানে না মহাদেব মানে কেউ মানে অনেক রকম এরকম ব্যাপার থাকে প্রত্যেকটা পরিবারে। আমি তো এখন বলতে গেলে হোয়াটসঅ্যাপে তোমাদের মেসেজ দেখি পড়ি, কারোর জীবনে কোনোভাবে নিরামিষ খেতে চাও কিন্তু আমিষ হয়ে যায়, তো অনেক জীবনে অনেক রকম কষ্ট। যাই হোক, সব কিছুই আমাদের কর্মের ফল, এটা মেনে নিতে হবে, ঠিক আছে? যা কিছু হচ্ছে এটা সবসময় জানবে তোমরা যেটুকু ভক্তি যোগে যাও, যতটুকু ভক্ত হতে পারো ভগবান তোমাকে ততটুকুর থেকেও হাত বাড়িয়ে আগিয়ে নিয়ে যাবে, সেখান থেকে অনেকটা আগিয়ে নিয়ে যাবে যদি আমরা এক পা এগোতে পারি। তো সকলকে নিয়ে ভাবনা চিন্তা করব অবশ্যই, কিন্তু নিজে একটু একটু করে এগোতে থাকো ভক্তি জগতে, যাতে পরিবারের সকলকে নিয়ে আমরা এগোতে পারি, তাই না? তো এই হচ্ছে আজকে যেটা অনুষ্ঠান সেটা বললাম, যে ছোটো গোলুর বাবাইয়ের আজকে জন্মদিন, হয়তো দিদি এই আশাতেই নিয়ে আসে যেহেতু উনি পছন্দ করেন না এসব, তো ভগবানের সাথে একটু আনন্দ নিয়ে থাকতে এবং তাদেরকে একটু ভালো করে স্পেশালভাবে সেবা দিতে, এবং এর সাথে সকল মানে যারা পরিবারের আছে, পরিবার বলতে গেলে দিদির বাপের বাড়ির কিছু মানুষ আছে,
তো সেখানে আমাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে। এবং দিদির পরিবারটা খুব ছোট, খুব একটা বড় নয়। দিদি থাকেন, দিদির ছেলে একমাত্র ছেলেই আছে, দিদির হাজব্যান্ড থাকে। তো তারই মধ্যে সমস্তটাই আমি দেখি, মানে খুব বেশি দিন যাচ্ছি তা নয়, যতবারই যাই ততবারই আপনাদের সাথে শেয়ার করি ভিডিওগুলো। আর এইদিকে দেখো, দেখিয়ে দিই, গোলুর এদিকে সেবা চলছে, মানে এখানে সামনেটা একটু হলরুমের মতো আছে এখানটা, তো এদিকে এই যে ভক্তরা সব বসে আছে, ওনাদের সব পরিবারের সব মানুষদের নিয়ে আজকে মেতেছে ভগবানকে একটু ভালো করে সেবা দেওয়ার জন্য। এই দেখো সকলেই বসে আছে। কিন্তু আমি আবার দিদিকে বললাম যে একটা না স্পিকার মতো নিয়ে নেবে, যেখানে একটু হরিনাম সংকীর্তন হবে, একটু ভজন হবে, বেশ ভালো লাগবে। একদম নির্ঝুম হয়ে গেছিলো মানে পরিবেশটা, তো সেটাতে আর একটু আনন্দে মেতে থাকার মতো। দিদি মাঝে মাঝেই রাখে এরকম অনুষ্ঠান ছোটোখাটো, যতটা পারে সেবা দেওয়ার চেষ্টা করে, অনেকটাই মানে এখন আগের থেকে অনেকটাই সেবা দেওয়ার চেষ্টা করে। আর এই দেখো, এই যমজ দুই বোনকে নিয়ে আজকে কেক কাটা হচ্ছে। তো তারপর প্রসাদে কিন্তু অনেক কিছু ছিল। আর একে তারপর আমি আর একটা কথা বলি, আমাদের সকাল থেকে অনেক কটা জায়গায় নিমন্ত্রণ ছিল, প্রায় তিন চার জায়গায় নিমন্ত্রণ ছিল। যেহেতু পূর্ণিমা ছিল সেদিনকে, সমস্ত জায়গাতেই বলতে গেলে লুচি প্রসাদ করা হয়েছিল। আর আমি তো খুব একটা মানে একদমই খাই না বলতে গেলে লুচিটা, তো তার জন্য আমার শরীর ভীষণ পরিমাণে কালকে খারাপ হয়ে গেছিলো, এতটাই খারাপ হয়ে গেছিলো যে আমি বিছানা থেকে ঠিক মতো উঠতে পারিনি এমন অবস্থা। তো যাই হোক, আজকে পুরোপুরি সুস্থ, একটা দিনই শরীরটা খারাপ হয়েছিল, আজকে সুস্থ হয়ে গেছি গলুর কৃপায়। তো সেটাই যে সেদিনকে মানে সকাল থেকে দু জায়গায় সত্যনারায়ণ ছিল, সত্যনারায়ণ সেবা দিয়ে ওর মানে সেবা পেয়ে প্রসাদ পেয়ে আমরা গলুর কাছে এসেছিলাম। আর আমার সেদিনকে রুটিনটা এমন বাজে অবস্থায় হয়ে গেছিলো যে শরীরটা খারাপ হতে বাধ্য হয়েছিলো। এমন নয় যে গলু আমাকে ঠিকঠাক রাখে না, গলু সবসময় আমার কেয়ার করে, সবসময় শরীর সুস্থ রাখে, আমাকে কোনো সময় অসুস্থ হওয়ার মানে একটুকু আশ্বাসও দেয় না যে আমি কোনোভাবে অসুস্থ আছি। যেটুকু দেয় সেটুকুও মনে হয় না, আমি এমনি তো মানসিক শান্তি আছি, মানে সব কিছুই শান্তি পাওয়া, এটাই হচ্ছে বড় ব্যাপার। ভগবানের ওপর বিশ্বাস রাখা, ভগবানকে ভালোবাসা এবং ভগবানকে সবসময় অনুভব করা, এটাই সব থেকে বড় শান্তির। তো যারা নতুন নতুন সেবা দিচ্ছ তাদেরকে বলি, একটু ভালো করে মন দিয়ে সেবা তো করছো, কিন্তু তাদেরকে এটুকু মেনে চলো যে ওনারা ভগবান। শুধুমাত্র বাল্য সেবা মানে বাচ্চাদেরকে সেবা দিচ্ছি এমন নয়। আজকালকার দিনে এখন মহাদেবেরও ছোটোবেলা দেখছি পাওয়া যাচ্ছে, তারপর হনুমানজির ছোটোবেলা পাওয়া যাচ্ছে যেটা বাল্য সেবা করছে, দুর্গা মা দুর্গার ছোটোবেলা পাওয়া যাচ্ছে, মা কালীর ছোটোবেলা পাওয়া যাচ্ছে, এখন অনেক মূর্তির ছোটোবেলা পাওয়া যাচ্ছে। আমরা ছোটো থেকে যেটা জেনে আসছি যে গোপালকেই একমাত্র বাল্য সেবা দেওয়া হয়, তো এখন সমস্ত ভগবানের বাল্য সেবা দেওয়া হচ্ছে। তো সমস্ত কিছুই সেবা দাও, এমন নয় যে মানা করছি এগুলো এগুলো সেবা দেও। অবশ্যই ভগবান সেবা দেওয়া মানে সব থেকে পুণ্যের কাজ, আমরা ইনাদের হাত ধরেই মানে ইনাদেরকে সেবা দিতে পারলেই আমরা কিন্তু ভক্তিধামে এগোতে পারবো। সেবা না, সেবার জগতে না এলে কিন্তু কোনোভাবেই আমরা ভক্তিধামে যেতে পারবো না এবং ভক্ত হতে পারবো না। শুধুমাত্র ভিডিও দেখলে হয় না, সেবাও করতে হয়। সকলকে এটা বলি যে যারা গোপাল সেবা নতুন নতুন ভিডিও দেখো, তাদেরকেও একটা মনের ভেতরে এসে যায় যে আমরা কবে সেবা দেব, আমাদের কবে সেবা ভগবান নেবে, ঠিক আছে? তো সবাই আস্তে আস্তে চেষ্টা করো, ভগবান যে কোনো ভগবানের সেবা করো এবং ভক্ত হও, ভগবানকে জানো, ভগবদ গীতা পাঠ করো, ভজন করো, ঠিক আছে? সমস্ত কিছুই করা আমাদের সনাতনীদের উচিত। আর এই দেখো, এদিকে সেবার প্রসাদ আরম্ভ হয়েছে, শুরু করা হয়েছে, কিছু প্রসাদ করে আমাদের সকল প্রভুদের দেওয়া হয়েছে, আবার কিছু প্রসাদ মানে সমস্ত কিছুই করা ছিল, একটু লুচি প্রসাদ তাই যা একটু গরম গরম করার জন্য রেখে দিয়েছিলো ওনারা। তো এই যে সকল সোনারা এখানে বসে আছে, যেহেতু আমার সোনারা আসেনি তাই ওদিকের জায়গাটা একটু ফাঁকা। দেখো তাও দিদি আমাদের সোনাদের জন্য সমস্ত কিছু প্রসাদ পাঠিয়ে দিয়েছে, যেহেতু ওরা ঘুমিয়ে পড়েছিল তাই ওদের দিতে পারিনি। প্রসাদটা তোমাদেরকে দর্শন দিলাম, এটা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই দিয়ে দেবো। আমি জানি সকালবেলার ভিডিওটা আমি করতে পারবো না যে কী প্রসাদ এসেছে ওদের জন্য, তাই আমি রাতের বেলাতেই এখানে রেখে আমি ভালো করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম যে ওরা সকালবেলা ঘুম থেকে উঠেই প্রসাদ চাইবে, আমি জানতাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। রাধে রাধে।